বর্ধমান শহরের 9 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দলীয় নির্বাচনী কার্যালয় ও ব্যানার ফেস্টুন অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল বর্ধমান শহর জুড়ে। এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে কালীবাজার এলাকায় পথ অবরোধ করল রাস্তায় শুয়ে 9 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুধীর রঞ্জন সাউ। তার নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি তথা 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্যামল রায়। সকাল দিয়ে দেখছেন আমাদের 9 নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়কে পুড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত, যাতে আমরা এখান থেকে চলে যাই, ওনারা যাতে রিগিং করে ভোট লুট করে, যেটা ওনাদের কালচার, সেই কালচারটাকে ওনারা আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন, 9 নম্বর ওয়ার্ডকে উত্তপ্ত করছেন, রায়না বিধানসভা থেকে লোক নিয়ে এসে এখানে আবার ভোট লুট করার চক্রান্ত। আমরা পথ অবরোধ করেছিলাম, আমরা পথ অবরোধ তুলে নিয়েছি আমাদের জেলা নেতৃত্বের নির্দেশানুসার এবং আইসির আশ্বাসে আমরা নিজের পথ অবরোধটা এখান থেকে তুলে নিয়েছি। শুয়ে পড়েছিলেন কেন রাস্তা? শুয়ে পড়েছিলাম কারণ ওরা 2 তারিখের ভোটের পর বলেছেন এমনি শুয়ে দেবেন। গোপন সূত্রে আমাদের খবর আসছে যে ওরা 2 তারিখের পর এমনি, যেটা 2 তারিখের পর আপনারা দেখেছিলেন, তাই ওরা পুনরাবৃত্তি ওটা করবে, 2 তারিখের পর শুয়ে দেবে, নাহলে তার আগেই শুয়ে দেওয়ার একটা চক্রান্ত। তাই আমরা বিজেপি করছি, সারা জীবন বিজেপি করবো, তাই মরার পর্যন্ত আমরা বিজেপির পতাকা গায়েব নিয়ে মরতে যাই, তাই আমরা আগেই শুয়ে পড়েছি, আমি আগেই শুয়ে পড়েছি। কতক্ষণ অবরোধ করেছিলেন? আমরা 15 মিনিট অবরোধ করেছিলাম, পুলিশ থানা বর্ধমান থানার আইসি মহাশয় এবং জেলা নেতৃত্বের নির্দেশানুসারে আমরা আমাদের পথ অবরোধ তুলে নিই। বেশ কিছুক্ষণ অবরোধের জেরে রাস্তায় যানজট হয়ে পড়ে, পরে বর্ধমান থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। বর্ধমান শহরে যেদিন থেকে নির্বাচন ঘোষণা হয়েছে সেদিন থেকে প্রার্থীরা যখন নমিনেশন করা হয়েছে তারপর থেকে দুটো ওয়ার্ডে প্রার্থী জোর করে হাইজ্যাক করে তুলে নেওয়া হয়েছে। পরবর্তীকালে আমরা আমাদের যে ওয়ার্ডগুলোতে আছে স্যার আপনারা যে সমস্ত মিটিং মিছিল পারমিশন নিয়ে করছেন, একদম স্যার আমরা চেষ্টা করছি সমস্ত মিটিং একদম পুলিশ দিয়ে কভার করা হচ্ছে স্যার, একদম, এবং সেটাই করা হবে। কিন্তু উইদাউট পারমিশনে নিজের ইচ্ছা মতো কোথাও করলে আমরা তো সেটা জানতে পারছি না। ঠিক স্যার, যদি আপনার যেখানে যা প্রোগ্রাম থাকবে আমাদেরকে জানিয়ে পারমিশন নিয়ে করবেন, আমরা প্রোটেকশন স্যার। দেখুন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরি নির্বাচনী কার্যালয়ের ঢুকছে কেন এইভাবে আমাদের পদীয় বিস্ফুরি দিচ্ছে, শ্যামল রায়ের অভিযোগ, ভোট ঘোষণার পর থেকেই শাসক দলের বিধায়ক খোকন দাসের নেতৃত্বেই বিজেপি কর্মীদের ভয় দেখানো থেকে হুমকি সবই চলছে। এবার 9 নম্বর ওয়ার্ডের বিজেপি দলীয় কার্যালয় অগ্নিসংযোগের ঘটনা। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি, 2013 সালের পৌর ভোটে সন্ত্রাসের পুনরাবৃত্তি 2022 না ঘটে তার ব্যবস্থা করতে হবে, তা না হলে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না এই পৌর নির্বাচনে। সহ 108টি পৌরসভা নির্বাচন দিন ঘোষণা হয়েছে, সেদিন থেকে বর্ধমানের দক্ষিণের বিধায়কের নেতৃত্বে প্রত্যেকটা প্রার্থীকে দিনের উপরে রাতের অন্ধকারে ঠেট দিয়ে প্রার্থী পদ তুলে নেওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হয়েছে। আমরা বর্ধমান সদর জেলার অভিজিৎ রায়ের সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে বর্ধমান পৌরসভায় আমরা 35 খানা প্রার্থী দিয়েছিলাম, কিন্তু 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং 26 নম্বর ওয়ার্ডের প্রার্থীকে বর্ধমান দক্ষিণে যারা নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের, তারা রাতের অন্ধকারে নিয়ে গিয়ে তাদেরকে উজ্জ্বল করানো হয়। দীর্ঘ 3-4 দিন ধরে বর্ধমান শহরে যেখানে যেখানে বিজেপি প্রচার করছে
তার মধ্যে অন্যতম একটি ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড, তার মধ্যে 12, 13, 11 এই ওয়ার্ডগুলোতে বিজেপির বিরোধীদের যে প্রচার, যে ব্যানার, পোস্টার সব জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সকালবেলায় জানতে পারলাম সাংবাদিকদের মাধ্যম দিয়ে যে আমাদের 9 নম্বর ওয়ার্ডের যে প্রার্থী সুধীর রঞ্জন সাউ, তার যে নির্বাচনী কার্যালয়কে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনকে বলতে চাই, যদি নির্বাচনের পূর্বে এই পরিস্থিতি হয় তাহলে নির্বাচনের দিন বর্তমান শহরের 2,60,000 মানুষ তার নিজের ভোট দিতে পারবে না, এটা আমরা 100% বিশ্বাসী। কারণ আমরা জানি 2013 সালের নির্বাচনের দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি 27 ফেব্রুয়ারি 2022 সালে হতে চলেছে। আর তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রতিদিন আমরা মার খেতে পারবো না, প্রতিদিন আমরা শাসক দলের কণ্ঠরোধের শিকার হতে পারবো না। আমরা প্রশাসনকে বারবার বলেছি কিন্তু প্রশাসন কেউ এই বিষয়ে কোনো রকম সদুত্তর দেয়নি। তারই পরিপ্রেক্ষিতে আজ পারভিনাটায় আমরা রোড ব্লক করেছি। আমাদের এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই, কারণ দিনে দুপুরে পোস্টার ছেঁড়া হচ্ছে, পোস্টারের উপর পোস্টার মারা হচ্ছে, এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।